আমরা আজকে এসে গেছি দুর্গাপুরের কবলপুরের NSMSDC-তে। এখানে আছে আজকে একটা দারুণ জব ক্যাম্পাসিং, আছে 100টারও বেশি ভ্যাকেন্সি। এসেছেন অশোক লেল্যান্ড কোম্পানি, এবং এখানে স্যালারি কি আছে বা বাকি সমস্ত ডিটেলস আজকের ভিডিওতেই বলবো। যে কোম্পানিটা আসছেন সেটা আমাদের প্রিভিয়াস ইয়ারও এই কোম্পানি এসেছিলো, সেটা হচ্ছে অশোক লেল্যান্ড। কোন পোস্টের জন্য এবং এখানে যারা চাকরি পাবে তারা কোথায় হবে? এটা পোস্টিংটা হবে মূলত ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ ইন bengal.com। আমরা আজকে এসে গেছি দুর্গাপুরের কবলপুরের NSMSDC-তে। এখানে আছে আজকে একটা দারুণ জব ক্যাম্পাসিং, এবং জব ক্যাম্পাসিংয়ে কোন কোম্পানি আসবে, আজকে কত ভ্যাকেন্সি আছে, কি স্যালারি আছে, সমস্ত কিছু জানবো। সঙ্গে থাকতে হবে bengal.com-এ। NSMSDC গ্রুপ অফ ইনস্টিটিউশনের আন্ডারে আছে শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ, এবং এই শান্তিনিকেতন পলিটেকনিক কলেজে হচ্ছে আজকে একটা দারুণ দারুণ ক্যাম্পাসিং। আসছেন অশোক লেল্যান্ড, এবং অশোক লেল্যান্ড কোম্পানির আন্ডারে এখন 100টা ভ্যাকেন্সি আছে, সেই 100টা ভ্যাকেন্সির জন্য আজকে জব ক্যাম্পাসিং এখানেই হবে। দুর্গাপুরের NSMSDC-তে আজকে রিপাবলিক ডের প্রোগ্রাম হলো, এবং পতাকা উত্তোলনের সাথে সাথেই প্রোগ্রাম হলো, প্রোগ্রাম জাস্ট শেষ হলো, এবং আজকে আমরা জানবো স্যারদেরকে তো সবাইকে পেয়ে গেছি, ক্যাম্পাসিং হবে, জব ক্যাম্পাসিং। জব ক্যাম্পাসিংয়ে কোন কোম্পানি আসছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, কী ক্রাইটেরিয়া আছে, সমস্ত কিছু জানবো। তো আমি যাই স্যারের কাছে। স্যার একটু প্লিজ বলুন যে আজকে যে ক্যাম্পাসিংটা হচ্ছে কোন কোম্পানি আসছে, কী ভ্যাকেন্সি আছে? আজকে যে আমরা ক্যাম্পাসিংটা করছি, মানে বিশেষ করে আজকের দিনটা হয়তো না করলে অন্যদিনও পারতাম করতে, কিন্তু যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে আজকে দিনটাতে এই প্ল্যানিং আমাদের করা, যে আমরা তো প্রত্যেক বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই দিনটাকে উদযাপন করে থাকি, সেই জায়গায় যদি আমরা আমাদের যারা টেকনিক্যাল ছেলে আছে, মানে যারা পলিটেকনিক করছে বিভিন্ন আমাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা অন্যান্য কলেজের যারা আছে, তাদের যদি আজকে একটা প্লেসমেন্ট করা যায়, মানে তাদেরকে একটা চাকরির যদি ব্যবস্থা করে দেওয়া যায়, সেটা কিন্তু আমার মনে হয় প্রজাতন্ত্র দিবসের একটা সঠিকভাবে উদযাপন আমরা করলাম, বা আমাদের নিজেদের একটা আত্মসন্তুষ্টি বলতে পারেন হবে, তার জন্যে আজকে দিনটা প্ল্যানিং নেওয়া। তো আজকে যে কোম্পানিটা আসছেন সেটা আমাদের প্রিভিয়াস ইয়ারও এই কোম্পানি এসেছিলো, সেটা হচ্ছে অশোক লেল্যান্ড। হয়তো প্রত্যেকে আপনারা এই নাম অবশ্যই আশা করি শুনে থাকবে। এবছর যেমন একটা জিনিস ভালো হয়েছে, আমাদের এটা ফুল ক্যাম্পাসিংয়ের একটা ব্যবস্থা হয়েছে, গত বছর সেই জায়গায় একটা সীমিত ছিলাম আমরা, টোটাল পার্টিসিপেট ছিল 10-12 কলেজ গতবার, এবার সেই জায়গায় আমাদের কাছে যে নামটা এসছে, মানে যারা ফর্ম ফিল আপ করেছে এখনও পর্যন্ত রেজিস্টার করেছে 53, মানে আমাদের কলেজ ছাড়া 53 টোটাল, তার মানে 54 কলেজ এখানে পার্টিসিপেট করছে এই ক্যাম্পাসে। হ্যাঁ হ্যাঁ করছে। আচ্ছা, এবার কত উপস্থিত হবে সেটা সময় বলবে কিছুক্ষণ পর যখন শুরু হবে। তো কোম্পানি যেমন প্রিভিয়াস ইয়ারে যারা প্লেসড হয়েছিল তাদের এক্সপিরিয়েন্সও খুব ভালো,
টোটাল ভ্যাকেন্সি কতগুলো? টোটাল ভ্যাকেন্সি স্যার মানে এখন ধরে রাখুন 100টা প্লেসড হবে, তারপর কোম্পানি যেটুকু আমাদের বলেছেন যে যদি প্রয়োজন হয় সেই হিসাবে আরও এইখান থেকে রিকমেন্ড করে নেওয়া হবে। পরে আচ্ছা কোন পোস্টের জন্য এবং এখানে যারা চাকরি পাবে তারা কোথায় কোথায় হবে? এটা পোস্টিংটা হবে মূলত চেন্নাইয়ে। আচ্ছা চেন্নাই, চেন্নাই পোস্টিং হবে এবং এটা হবে জুনিয়র ইঞ্জিনিয়ারিং যেটা আছে ডিপ্লোমা প্রথমে ট্রেনিং হিসাবে থাকবে, দেন তারপর তাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে এটা এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে ডিপ্লোমা হতে হবে ইন মেকানিক্যাল, ইন অটোমোবাইল অর ইলেকট্রিক্যাল অর মেটালার্জি, এই ডিপার্টমেন্টগুলো আছে। আচ্ছা তো NSMSDC-তে আপনারা দেখলেন যে শান্তিনিকেতন পলিটেকনিক ইনস্টিটিউটে আজকে ক্যাম্পাসিং চলছে এবং এটা আজকে বিশেষ দিনে রিপাবলিক ডের দিন হচ্ছে। সত্যি এইরকম একটা বিশেষ দিনে একটা ভালো খবর, যারা চাকরি পাবে তাদের জন্য অবশ্যই ভীষণ ভীষণ ভালো আজকের দিনটা। স্যালারি বা বাকি সমস্ত ডিটেলস দেখুন স্ক্রিনে দেওয়া আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন। আমি ক্যাম্পাসিংটার বাকিটা চেষ্টা করছি লাইভে দেখানোর জন্য, লাইভটা অবশ্যই দেখবেন। বাই।